বন্ধুরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জিজি, এটা কি দাম পড়ছে দাদা? আচ্ছা এটা 1,500 টাকা পড়ে যাচ্ছে, ইনডোর প্ল্যান্ট তো নাকি? আচ্ছা এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, এটা হচ্ছে এখানে একই গাছ, এটা হচ্ছে এখানে 550 যেটা জিজি। আচ্ছা এটাও কিন্তু সেই জিজি, কিন্তু এটার কালারটা হচ্ছে পুরো গ্রিন, তো এটা দাম পড়ে যাচ্ছে সেই কারণে 550। আচ্ছা এখানে এইটা কি গাছ আছে? পুলিপট। পুলিপট, পুলিপট, পুলিপট। আচ্ছা এই উলিপট গুলো কিরকম দাম? এই কি এই এই সাইজেই হবে? এই সাইজ হবে, গাছ ছাড় হবে, এটা দাম হচ্ছে এখানে 1150। আচ্ছা 1150 করে পড়ছে। সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যান্থোরিয়াম, তো এই অ্যান্থোরিয়ামটা কিরকম দাম? 1200 টাকা। আচ্ছা এটা 1200 টাকা পড়বে। এবার বন্ধুরা এখানে আসলে পরে একটু কম বেশি হবে দাম। বন্ধুরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট। এগুলোর প্রাইস পড়ে যাচ্ছে কিরকম? এগুলোর দাম পড়ে যাবে 1500 টাকা। আচ্ছা 1500 টাকা করে কিন্তু বন্ধুরা এগুলোর দাম পড়ছে। এগুলো কিন্তু সামনে দিয়ে, আমি জানি না কতটা ভালো আসছে, কিন্তু সামনে দিয়ে কিন্তু অসাধারণ লাগছে গাছগুলোকে। আচ্ছা আর এখানে এই যে লাল যে পাতাওয়ালা গাছগুলো, এটা লিপস্টিক। লিপস্টিক কি? লিপস্টিক, লিপস্টিক। আচ্ছা লিপস্টিক, খুব মজার নাম লিপস্টিক। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্টগুলো, কিরম প্রাইস পড়বে? ওগুলোর দাম পড়ে যাবে 400 টাকা। আচ্ছা 400 টাকা করে এগুলোর কিন্তু দাম পড়ছে। বন্ধুরা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখলে পরে মনে হচ্ছে এটা বোধহয় প্লাস্টিকের, কিন্তু এটা প্লাস্টিকের নয়, এটা একটা ইনডোর প্ল্যান্ট। কি নাম আছে? এটা হচ্ছে বোয়ার একটা ভেরাইটি। বোয়ার এটা একটা ভেরাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বোয়ার, এটা ইনডোর প্ল্যান্টের মধ্যে পড়ছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন আরেকটা ইনডোর প্ল্যান্ট, এটার নাম হচ্ছে অ্যাক্লোনামা। এটা আর একটা ওই মানে অ্যাক্লোনামা ভ্যারাইটির মধ্যেই পড়ে যাচ্ছে এই প্ল্যান্টটা। কিরকম দাম পড়বে এটা? দাম পড়বে 1500 টাকা। আচ্ছা এটা কিন্তু 1500 টাকা মতন দাম পড়ে যাবে। বন্ধুরা সামনে কিন্তু আর একটা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন প্ল্যান্ট। আচ্ছা এই হ্যাঙ্গিং প্ল্যান্টটা কি নাম? এটা হচ্ছে আমরা অর্কিড। আচ্ছা ভান্ডারিয়া অর্কিড এই প্ল্যান্টটার নাম। এর প্রাইস কিরকম পড়ে যাবে? প্রাইস পড়ে যাবে আপনার 1500 টাকা। মোটামুটি 1500 টাকা মতন দাম পড়ে যাচ্ছে বন্ধুরা। আচ্ছা এটার জন্য কি এটা এরকম ভাবেই থাকবে নাকি মানে এরকম থাকবে টবে করতে পারবে? আচ্ছা জল টল যখন দেওয়া হচ্ছে তাহলে জল কিভাবে থাকবে? ওই স্প্রে করতে হবে, স্প্রে করে দিতে হবে। আবার একটা আছে, এই আছে অর্কিড এক ধরনের, এটার দাম পড়ে যাবে আপনার 550 টাকা। আচ্ছা এই অর্কিডটা? হ্যাঁ এই অর্কিডগুলো। আচ্ছা বন্ধুরা এই যে সামনে অর্কিডটা দেখছেন এগুলো কিন্তু আপনার 550 টাকা পড়ে যাচ্ছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট, এগুলো কিন্তু আপনার 200 টাকা, 250 টাকা, 300 টাকা, মানে সাইজ অনুযায়ী কিন্তু দামগুলো ধার্য হবে। এখানে আমি যে একটা আপনাদের রেফারেন্স হিসেবে দামগুলো দিয়ে দিচ্ছি, এখানে আসলে পরে কিন্তু আপনারা একটু কম বা বেশি নেগোসিয়েট করতে পারবেন। বন্ধুরা সামনে কিন্তু একটা অসাধারণ গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিস লিলি। এটার মধ্যে দেখুন এই যে একটা ফুল হয়েছিল সেটা কিন্তু ঝরে গেছে অলরেডি। দামটা কিরকম? আচ্ছা এটা কিন্তু বন্ধুরা 700 টাকা পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন এখানে এনাদের কিন্তু ক্যাকটাসের খুব সুন্দর একটা কালেকশন রয়েছে, মানে আপনারা যদি এখানে আসেন হ্যাঁ তাহলে কিন্তু ফিরে যাবেন না, কিছু না কিছু কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আশা করি পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু বেশ কিছু ক্যাকটাস রয়েছে, এছাড়াও আমি আবার বাইরেও যাচ্ছি সেখানেও বেশ কিছু ক্যাকটাস রয়েছে, সেগুলো আমি বলবো। আচ্ছা এই এটা কি প্রজাতি আছে? আচ্ছা স্নেক্স। আচ্ছা স্নেক্স এর মধ্যে একটা ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাম কিরকম পড়ছে দাদা? 400 টাকা। আচ্ছা এটা কিন্তু 400 টাকা মতন দাম পড়ে যাচ্ছে। আচ্ছা এই যে এটা 150 টাকা। আচ্ছা এই যে সামনে আর একটা ভ্যারাইটিস দেখছেন বন্ধুরা, এটা কিন্তু 150 টাকা পড়ছে। এইটা এরকম ভাবেই রয়েছে, আমি প্রত্যেকটা দাম স্পেসিফিক ভাবে বলতে গেলে অনেকটা টাইম হয়ে চলে যাবে, স্টিল আমি চেষ্টা করছি যতটা পারছি। এটা 400 টাকা। এটাও 400 টাকা পড়ছে, মানে এখানে মোটামুটি যা রেঞ্জ আছে 400 টাকারই রেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা 150-200 টাকা মোটামুটি দু তিনটে গাছ আছে, বাদবাকিগুলো কিন্তু আপনার 400 টাকা রেঞ্জের মধ্যেই পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন সামনে কিন্তু আরো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আপনাদের যেরকম বলছিলাম এটা বাইরে আসলাম, এখানেও কিন্তু বেশ কিছু ভ্যারাইটিস রয়েছে। আচ্ছা দাদা এইগুলো কি আছে? এই যে মাথায় ফুল, আচ্ছা এই ক্যাকটাসটা কিরকম দাম আছে? আচ্ছা এটা 350 টাকা করে পড়ছে বন্ধুরা।
আচ্ছা এটা কি আছে এই যে এই বেশ এরকম অনেকগুলো আচ্ছা কি এই সাকুলেন্টটা মানে কি প্রজাতির আচ্ছা 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 বন্ধুরা এটা সাকুলেন্টের প্রজাতির মধ্যেই পড়ছে এই মুহূর্তে এটার প্রপার নামটা বলা যাচ্ছে না কিন্তু প্রাইসটা কিরকম দাদা 200 টাকা পড়ে যাচ্ছে বন্ধুরা এই যে ক্যাকটাস গুলো দেখছেন এখানেও বেশ কিছু রেঞ্জের ক্যাকটাস রয়েছে তবে এগুলোর দাম কিন্তু আরেকটু কম আচ্ছা এগুলো কিরকম প্রাইস রেঞ্জের মধ্যে আছে দাদা আচ্ছা এগুলো কিন্তু সব 150 টাকা মতন রেঞ্জের মধ্যে আছে বন্ধুরা আমি আগেই বলেছি পুরো রেঞ্জ তো এখান থেকে এভাবে বলা যায় না আপনারা আসলে পরে এখানে অন্য রকম আরও যা যা প্রজাতি আপনারা আছেন সেগুলো পেয়ে যাবেন এটাকে আমি অ্যাজ এ রেফারেন্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সামনে একটা ফুল দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের এটা কিন্তু ক্ল্যানচো এই ফুলটার নাম এই প্রাইস কীরকম দাদা আচ্ছা 120 টাকা পড়ছে বন্ধুরা এই যে পিঙ্ক কালারের যেটা দেখছিলেন এটারই কিন্তু আরও অনেকগুলো ভ্যারাইটি মানে কালারের কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই একই সেম ক্ল্যানচো শুধু কালারগুলো আলাদা ওই দাম মোটামুটি ওই 120 টাকা মতন থেকে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি শ্রীকৃষ্ণ নার্সারিতে আসেন শুধু যে গাছ তা নয় গাছের সাথে সাথে কিন্তু অন্যান্য জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন মানে গার্ডেনিং অ্যাক্সেসরিজ বলতে যা যা বোঝায় দাদা এই সামনে এই হ্যাঙ্গিং টাবগুলো কীরকম দাম আচ্ছা 150 টাকা করে পড়ছে আচ্ছা যদি ছোট সাইজেরও এখানে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এই এগুলো কি এই ছোটটা কিরকম দাম পড়বে আচ্ছা এগুলো 100 টাকা করে পড়ছে বন্ধুরা আর এগুলো 150 টাকা করে পড়ে যাচ্ছে মগের মধ্যে আইটেম নিতে গেলে আপনার এগুলো 90 টাকা আচ্ছা এই মগের মতন যেগুলো হ্যাঙ্গিং রয়েছে এগুলো আপনার 90 টাকা করে পড়ছে ছোটগুলো 70 টাকা আর এইগুলো হচ্ছে সাইজটা একটু ছোট এগুলো আপনার পড়ে যাচ্ছে 70 টাকা আর এইখানে এই এইটা 230 টাকা আচ্ছা এটা বড় সাইজ আছে অনেকটাই বড় এটা 230 টাকা করে পড়ছে বন্ধুরা বেশ এটা আতার মতন দেখতে দামি আছে 250 টাকা আচ্ছা এইগুলো কিন্তু 250 টাকা করে পড়ছে বন্ধুরা আর এই দিকটা এই ব্যাক সাইডটাতে বেশ কিছু টব আছে চলুন আমরা দেখি এই টবগুলো বন্ধুরা সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের টব আচ্ছা এই সিমেন্টের টবগুলো কিরকম দাম আছে দাদা এটা কত ইঞ্চি এটা 10 ইঞ্চি আছে বন্ধুরা এটা আপনার 225 টাকা করে পড়ছে আর এটা 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 হচ্ছে এখানে 8 ইঞ্চি আছে এটা 8 ইঞ্চি মানে হচ্ছে এখানে 125 টাকা থেকে শুরু আছে ছোটগুলো আচ্ছা মধ্যে মেলানো আছে ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু 125 টাকা আছে এবার এর 25 টাকা আছে 150 টাকা আছে 150 টাকাও রয়েছে এর মধ্যে এই 6 ইঞ্চি গুলো 30 টাকা রেঞ্জ আছে আচ্ছা এইগুলো এগুলো 6 ইঞ্চি টব আছে বন্ধুরা 30 টাকা করে পড়ছে গ্লাস টব হ্যাঁ ওই থালা টপটা কি সাইজ আছে দাদা থালা টপটা 10 ইঞ্চি আছে এদিকে টাইতে 10 ইঞ্চি আছে আচ্ছা এই 10 ইঞ্চি থালা টপের দাম কি রকম 100 টাকা আচ্ছা 100 টাকা করে পড়ছে 60 টাকা আছে দুই রকম মানে পাতলা মোটা ব্যাপার আছে তো আচ্ছা 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 মোটা আছে 100 টাকা যেটা পাতলা আছে ওটা 60 টাকা বন্ধুরা এর মধ্যে এই টপগুলোর মধ্যে কিন্তু দুই রকমের কোয়ালিটি আছে পাতলা এবং মোটা যেটা আপনার পাতলা ওগুলো কিন্তু আপনার পড়ে যাচ্ছে 60 টাকা করে আর যেগুলো আপনার মোটা সাইজ আছে সেগুলোর দামটা একটু বেশি থাকছে আর এগুলো কি মাটি মাটি বস্তা কর কিরকম আচ্ছা বন্ধুরা মাটিও কিন্তু এখানে পেয়ে যাবেন 80 টাকা করে কিন্তু বস্তা পড়ে যাচ্ছে আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ বলে দেন আর কি আপনারা এখান থেকে তো পাঠিয়ে দেবেন বাড়িতে বন্ধুরা দেখুন সামনে কিন্তু আতা ফুলে রয়েছে একদম এ কিন্তু টবেরি গাছ এত সুন্দরভাবে হয়েছে